কথাটা শুনে তো মনে হয় একটু ঘুমটা দিয়ে নববধূটা সাইজাই দেখাইতে ইচ্ছা করতেছে। কোনোটাই চাই না, আমার স্বামী যেভাবে নিবে সেইভাবে, আর পাঁচ দশটা মেয়ে যেভাবে বিয়ে হয় সেইভাবে, মিটা মনের মতন হইলে হয়, সে পায়ে হাঁটাই নে বা ঘোড়ার গাড়িতে নে বা বিমানে নে, খালি স্বামী মনের মতন হইলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী, যাকে বলে আসলে অসহায় হলেও সুন্দরী যে হয় না সেটার কোনো ব্যাপার না, সুন্দরী সুন্দরী আল্লাহ আসলে যার যেরকম রূপ দিবে সে সেরকমই হবে। তো তার কপালও সেরকমই হয়েছে। আজ কী কারণে আসছে বা কী বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তা কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা তো সবাই জানে, তারপর আবার একটু বলে দেন। নামটা সুমি। সুমি আপু, তা এখন কেমন চলতেছে দিনকাল? কোনো জীবনসঙ্গী সন্ধান বলেন বা স্বামীর সংসার বলেন, সেটা কি হয়েছে? না হইলে কি আর ইউটিউবে আসতাম? স্বামী কি চাবে যে বারবার ইউটিউবের সামনে যাক আমার বউ? আচ্ছা আচ্ছা, স্বামী চায় না তাই না? স্বামী তো নাই, তা চাইবে কেমনে? নাই হইতে কথা বলুন, আল্লাহ যদি চায় অবশ্যই হবে। ফ্যামিলিতে এখন কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা আছে, চারটা ভাই বোন, ভাই বোনের ভিতরে আমিই বড়। আপনি বড়? বড় বোনের তো একটা দায়িত্ব থাকে বা মা বাবারও তো একটা দায়িত্ব থাকে, যেহেতু মা আছে বোনকে বা মেয়েকে বিয়ে দেওয়া, সে আনা উপযুক্ত মেয়ে ঘরে থাকা, সেটাও তো মা বাবার জন্য একটা টেনশন। তা আপনাকে নিয়ে কি এরকম টেনশন করে কিনা? আমার নিয়ে তোমার বাবা মার অনেক স্বপ্ন অনেক আশা, টেনশন তো আছে, মেয়ে হয়ে যেতে জন্ম নিচ্ছে, একটা ভালো ঘরে একটা বিয়ে দিতে পারলে এই টেনশন বাবা মার, সেরকম ভালো ঘরে বিয়ে দেওয়ার জন্য। মা কীরকম ঘর চায় আর আপনি কীরকম স্বামী চান? কীরকম বর চাই আল্লাহ যেটা কপালে রাখছে সেটাই হবে, বরের সাথে তো আর আমার না। আপনার মা কীরকম, মানে আপনার জন্য কীরকম মানে স্বামী চাই আর কি? একটা মেয়েকে বিয়ে দিবে, হ্যাঁ মা চায় যে সারা জীবন আমার মেয়েটা ভালো থাকবে, ভালো খাবে, নামাজ কালাম পড়বে, তার স্বামী তো অনেক ভালোবাসা দিবে, আর পাঁচ দশটা মেয়ে যেরকম সুখে থাকে সেরকম আমার মেয়েটাও সুখে থাকবে। বাবা মাকে কখনো মেয়ের খারাপ চায়, বাবা মা কি চায় যে আমার মেয়ে কষ্টেই থাকুক। আপনি কী চান? আমিও চাই একটু সুখে থাকতে স্বামী নিয়ে। আচ্ছা আচ্ছা, তা কেউ কি যোগাযোগ করে না বা কেউ কি বিয়ে শাদী করতে চায় না আপনার সঙ্গে? বিয়ে শাদী করতে চাইলে তো আর হবে না, পাশাপাশি থাকতে হবে, আয়েশা করতে হবে, তেনাশিন ওইটার বলে বিয়ে। দূর দেশে গিয়ে বললাম যে বিয়ে করবো, এটা করবো, ওইটা করবো, ওইটা যদি কাজ করবেন না করে দেখা, তাহলে কি আর ওইটা হবে? মানে যে বিয়ে করবে সে সরাসরি বাড়িতে এসে যোগাযোগ করবে সেটা যাচ্ছেন? আমি ওইটাও বলিনি যে সরাসরি বাসায় আসবে, যে প্রবাসী হোক বা যেই কোনো দেশের হোক আমার সাথে সম্পর্ক করবে, ফোন থাকলে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে, পরে কথাবার্তা বলতে বলতে মানুষের সাথে একটা সম্পর্ক হইলে পরে অবশ্যই মানুষ বিয়ের কথা যদি নিয়ে আসে তাহলে বিয়ে বসে যাবে। আপনি তো আজকে একেবারে পুরো লালে লাল হয়ে আসছেন, একেবারে লাল সাজ দিয়ে আসছেন যাকে বলে আর কি। আসলে মানে কেমন লাগতেছে এই সাজে? আসলে এটা তো আসলে বিয়ের সাজ যেটা বলে, নববধূ বা বধূ যখন বউ সাজে তখন আসলে এরকম সাজ দেয়। আপনি যে আজকে সেই সাজ দিয়ে আসছেন, আপনার কথাটা শুনে তো মনে হয় একটু ঘুমটা দিয়ে নববধূটা সাজাই দেখাইতে ইচ্ছা করতেছে। মানে বধূ সেজে আসে পালকি নিয়ে আসে সেরকম? অবশ্যই পূরণ করবে, পূরণ করবে না কেন? আচ্ছা, যে ভাগ্য বিয়ে থাকে নববধূ সেজে অবশ্যই তো সাজবো। পালকিতে কি বিয়ে যাবেন নাকি বিমানে করে যাবেন, কোনটা? কোনটাই চাই না, আমার স্বামী যেভাবে নিবে সেইভাবে, আর পাঁচ দশটা মেয়ে যেভাবে বিয়ে হয় সেভাবে। স্বামী কি পায়ে হাঁটে নিলে হাঁটাই হাঁটাই চলে যাবেন নাকি? যদি স্বামী পায়ে হাঁটাই না পায়ে হাঁটাই যাবো। আচ্ছা আচ্ছা, তা স্বামীটা মনের মতন হইলে হয়, সে পায়ে হাঁটাই নে বা ঘোড়ার গাড়িতে নে বা বিমানে নে, খালি স্বামী মনের মতন হইলে। এই যে আপনার এত আবেগময় কথা, এই যে এরকম হাসি খুশিময় কথা, অনেকে বলে যে এই কথা যেটা বলে সেটা সম্পূর্ণই মিথ্যা কথা বলে, অনেকে কমেন্টে উত্তর দেয় বা জানায়, এটা কেন বলে তারা? আচ্ছা এগুলো যদি মানুষে ভাবে তাহলে এগুলো মানুষের ভুল ধারণা। ইউটিউবে আসি, বিনোদনে আসি, ভালো লাগে একটু আসি, কষ্টে থাকি বলে আসি, বিনোদনে আসি বলেই তো তা না, যে অনেক সুখে আসি বা সুখের জন্য মানুষের চেহারা ছবি দেখাবার জন্য আসি তা না, কিন্তু কষ্টে পড়ে ইউটিউবে আসি, মানুষে তার ওইটা বোঝে না। আচ্ছা, আপনার ঠিকানা কোথায়? মূল গ্রামের বাড়ি কোথায় আর থাকেন কোথায়? আমার বাসাতে হচ্ছে নোয়াখালী, দাদার বাসা চাঁদপুর ডিস্ট্রিক্ট, আর আমি এখানে ঢাকা সবার বাসা ভাড়া থাকি। আচ্ছা, তা আপনার কি সেই পুরনো পুরনো স্মৃতির কথা মনে আছে, যে এলোমেলো জীবন সাজিয়ে দিবে বা এলোমেলো জীবনটা যে নষ্ট করে দিল, সেই কথা বা সেই কথা শুনে মানুষের যোগাযোগ যারা করতে চেয়েছে তারা আসলে কোনোভাবেই যোগাযোগ করতে পারে নাই, বা এরকম ধরনের দু একজন মানুষ কি আপনার সঙ্গে যোগাযোগ করছে বা ফোন দিছে, তারা কি কোনো কিছু বলছে? যদি মনের মতন হতো তাহলে তো আমার ইউটিউবে আসার মতন কোনো কারণই ছিল না, বলে এটা মুখের কথা বললে হবে, যদি কাজ কর্মে না করে দেখেন। এখন জীবনটা কি গুছায় আছে নাকি এখন এলোমেলোই আছে? গুছায় থাকলে তো আর ইউটিউবে আসতামই না। গুছায় থাকে না, মা বাবার সংসারও তো একটা মেয়ে পরিপাটি হয়ে থাকে। মা বাবার সংসারে তো আসি, বাবা মা নিয়ে একটু সুখে। টিকটক করে নে দানিং, টিকটকে অনেক ফেমাস, এরকম গান টান দিয়ে এক লাইন গাওয়াবেন নাকি?
গান গাই শোনাবো যে আমার ভালোবাসার মানুষ হবে যে আমার হাজবেন্ড হবে তারে গান গিয়ে শোনাবো সবাই তো আর গান গিয়ে শোনানো যায় না ভালোবাসার মানুষের জন্য আচ্ছা বুঝতে পারছি যাক আমরা আসলে বঞ্চিত হইলাম তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব মোবাইল নাম্বারটা কি এখন দিবেন নাকি পরে দিবেন আমার সাথে ফোনে যোগাযোগ করব ফোন নাম্বারটা আমি দিয়ে দেব তাহলে বিয়া শুনতেই পারলেন সেই অপরূপ সুন্দরী মেয়ের জীবনের গল্প আসলে আপনারা সবাই তাকে চেনেন তিনি আসলে অনেকটাই ভাইরাল কেউ যোগাযোগ করতে চাইলে তার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তিনি এখন নাম্বারটা সবসময় খোলা থাকে কেউ কি যোগাযোগ করে না বা কেউ কি বিয়ে শাদী করতে চায় না আপনার সঙ্গে বিয়ে শাদী করতে চাইলে তো আর হবে না পাশাপাশি থাকতে হবে আয়সা করতে হবে তেনাশিন ওইটারে বলে বিয়ে দূর দেশে কিনে বললাম যে বিয়ে করবো ওইটা করবো ওইটা করবো ওইটা যদি কাজ করবে না করে দেখা তাহলে কি আর ওইটা হবে মানে যে বিয়ে করবে সে সরাসরি বাড়িতে এসে যোগাযোগ করবে সেটা যাচ্ছেন আমি ওইটাও বলিনি যে সরাসরি বাসায় আসবে যে প্রবাসী হোক বা যে কোনো দেশের হোক আমার সাথে সম্পর্ক করবে ফোন থাকলে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে পরে কথাবার্তা বলতে বলতে মানুষের সাথে একটা সম্পর্ক হইলে পরে অবশ্যই মানুষ বিয়ের কথা যদি নিয়ে আসে তাহলে বিয়ে বসে যাবো আপনি তো আজকে একেবারে পুরা লালে লাল হয়ে আসছেন একেবারে লাল সাজ দিয়ে আসছেন যাকে বলে আর কি আসলে মানে কেমন লাগতেছে এই সাজে আসলে এটা তো আসলে বিয়ের সাজ যেটা বলে নববধূ বা বধূ যখন বউ সাজে তখন আসলে এরকম সাজ দেয় আপনি যে আজকে সেই সাজ দিয়ে আসছেন আপনার কথাটা শুনে তো মনে হয় একটু ঘুমটা দিয়ে নববধূটা সাজ যায় দেখাইতে ইচ্ছা করতেছে মানে বধূ সেজে আসি পালকি নিয়ে আসো সেরকম অবশ্যই পূরণ করবে না কেন আচ্ছা যে ভাগ্য বিয়ে থাকে নববধূ সেই তো অবশ্যই তো সাজবো পালকিতে কি বিয়ে যাবেন নাকি বিমানে করে যাবেন কোনটা কোনটাই চাই না আমার স্বামী যেভাবে নিবে সেইভাবে আর পাঁচ দশটা মেয়ে যেভাবে বিয়ে হয় সেভাবে হবে স্বামী কি পায়ে হেঁটে নিলে হাঁটাই হাঁটাই চলে যাবেন নাকি যদি স্বামী পায়ে হাঁটে না পায়ে হাঁটেই যাব আচ্ছা আচ্ছা তা স্বামীটা মনের মতন হইলে হয় সে পায়ে হাঁটে এনে বা ঘোড়ার গাড়িতে নেয় বা বিমানে নেয় খালি স্বামী মনের মতন হইলে এই যে আপনার এত আবেগময় কথা এই যে এরকম হাসি খুশিময় কথা অনেকে বলে যে এই কথা যেটা বলে সেটা সম্পূর্ণই মিথ্যা কথা বলে অনেকে কমেন্টে উত্তর দেয় বা জানায় এটা কেন বলে তারা আচ্ছা এগুলো যদি মানুষে ভাবে তাহলে এগুলো মানুষের ভুল ধারণা ইউটিউবে আসি বিনোদনে আসি ভালো লাগে একটু আসি কষ্টে থাকি বলে আসি বিনোদনে আসি বলেই তো তা না যে অনেক সুখে আসি বা সুখের জন্য মানুষের চেহারা ছবি দেখাবার জন্য আসি তা না কিন্তু কষ্টে পড়ে ইউটিউবে আসি মানুষে তার ওইটা বোঝে না আপনার ঠিকানা কোথায় মূল গ্রামের বাড়ি কোথায় আর থাকেন কোথায় আমার বাসাতে হয়েছে নোয়াখালী দাদার বাসা চাঁদপুর ডিস্ট্রিক্ট আর আমি এখানে ঢাকা সবার বাসা ভাড়া থাকি তা আপনার কি সেই পুরনো স্মৃতির কথা মনে আছে যে এলোমেলো জীবন সাজিয়ে দিবে বা এলোমেলো জীবনটা যে নষ্ট করে দিল সেই কথা বা সেই কথা শুনে মানুষের যোগাযোগ যারা করতে চেয়েছে তারা আসলে কোনোভাবেই যোগাযোগ করতে পারে নাই বা এরকম ধরনের দু একজন মানুষকে আপনার সঙ্গে যোগাযোগ করছে বা ফোন দিছে তারা কি কোনো কিছু বলছে যদি মনের মতন হতো তাহলে তো আমার ইউটিউবে আসার মতন কোনো কারণই ছিল না বলে এটা মুখের কথা বললে হবে যদি কাজ করবে না কইরা দেখা এখন জীবনটা কি গুছায় আছে নাকি এখন এই এলোমেলোই আছে গুছাই থাকলে তো আর ইউটিউবে আসতামই না গুছাই থাকে না মা বাবা সংসারও তো একটা মেয়ে পরিপাটি হয়ে থাকে মা বাবার সংসারে তো তুই আসি বাবা মা নিয়ে একটু সুখে শান্তি টিকটক করে নে দানিং টিকটকে অনেক ফেমাস এরকম গান টান দিয়ে এক লাইন গাওয়াবেন নাকি গান গাই শোনাবো যে আমার ভালোবাসার মানুষ হবে যে আমার হাজবেন্ড হবে তারে গান গিয়ে শোনাবো সবাইরে তো আর গান গিয়ে শোনানো যায় না ভালোবাসার মানুষের জন্য আচ্ছা বুঝতে পারছি যাক আমরা আসলে বঞ্চিত হইলাম তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা কি এখন দিবেন নাকি পরে দিবেন আমার সাথে ফোনে যোগাযোগ করবে ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো তাহলে বিয়ার শুনতেই পারলেন সেই অপরূপ সুন্দরী মেয়ের জীবনের গল্প আসলে আপনারা সবাই তাকে চেনেন তিনি আসলে অনেকটাই ভাইরাল কেউ যোগাযোগ করতে চাইলে তার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তিনি এখন নাম্বারটা সবসময় খোলা থাকে বা যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা পাঁচক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপু পাঁচক্ত নামাজ পড়ার আশা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম